যে কথা বলেছে সেটি খুব শক্তিশালী। আমরা কর্মকর্তাদের যাতে করে চাকরি না করে বাড়ি পাঠাতে হয় সে ব্যবস্থা আমরা করব। আর এই যে দালাল চক্র, এটা ভালো সুন্দর সাজেশন দিয়েছেন। দালাল চক্র আপনার আইডি কার্ড দিয়ে দেবেন, আমরা এক মাস সময় দিলাম। আর ওই সিটিজেন চার্টারের পাশে ছবিগুলো দিয়ে দেবেন, মোবাইল নম্বর নাম দিয়ে দেবেন, অ্যাটলিস্ট গ্রামের মানুষ যেন বোঝে যে এই ছবিগুলো দিয়ে দেখতে পায়। মোবাইল কোড এটা মাঝে মাঝেই আমাদের করতে হবে। আর আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় যেটা বললেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা এই যে কিছু দালাল চক্র আছে এদের ধরার জন্য মোবাইল কোড করা এবং আপনারা আমাদের সহায়তা করেন। এই দালালদের নির্মূলে আমরা সোনারগাঁওবাসীর সাথে আছি ইনশাআল্লাহ। আমরা আর আর এই ধরা যে ক্লাবের মামলা হচ্ছে, ফাঁদ মামলা করার জন্য আমাদেরকে ঘুষ ধরার জন্য আমরা গোপন তথ্য দেন। আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় অত্যন্ত দক্ষ মানুষ, কর্মঠ মানুষ। আমাদের আমাদের উপ পরিচালক সবাই খুব আলোকিত মানুষ, আমরা সহায়তা করেন। আমরা এক্সাম্পল সৃষ্টি করতে চাই সোনারগাঁতে, যাতে কেউ এই ঘুষ খেয়ে যেন কাজ না করতে পারে, তাকে আমরা বাড়ি পাঠিয়ে অর্থাৎ জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করব। এসিল্যান্ডকে আমি বলবো, তুমি ইয়াং অফিসার বাট যথেষ্ট দালাল চক্র প্রত্যেকটা এসিল্যান্ড। আমি নিজেও একসময় ইস্টার্ন কমিশনার ছিলাম চাকরি শুরুতে, কত বছর আগে ভুলেও গেছি, 36 বছর আগে। তো এগুলো আমি দেখেছি তখন থেকে খুবই দালাল ভরা অফিসগুলো, খুবই খারাপ অবস্থা।